সম্পর্ক একটা ইনভেস্টমেন্ট আর ইমোশনের ব্যালেন্স। আমাদের প্রত্যেকের লাইফে এমন একটা সিচুয়েশন আসে যখন নতুন কিছু একটা গ্রহণ করতে হলে পুরনো কিছু ছাড়তে হয়, আর সেই সময় আমরা হয়তো আটকা পড়ে যাই সেই নতুন ও পুরনোর মাঝে। একটা মানসিক লড়াই শুরু হয় এই চেনা আমিটার সাথে নতুন একটা আমির। এরকমই একটা ঘটনা নিয়ে পরিচালক ইন্দ্রাশিস আচার্যর নতুন ছবি পিউপা। কেন পিউপা নাম সেটা ঘটনাটা দিয়েই বুঝতে পারছেন। তবুও কেন, কি বৃত্তান্তের ভেতরে কি আছে সেটা জানার জন্য, সেটা জানানোর জন্য রাদার আমাদের সঙ্গে আজকে রয়েছেন পরিচালক ইন্দ্রাশিস দা এবং অবশ্যই কমল দা। আজকে পরিচালক নন, অভিনেতা হিসেবে রয়েছেন আমাদের সঙ্গে। তোমাদের দুজনকেই ওয়েলকাম জানাই। তো যেটা আমি শুরুতেই বলছিলাম ইন্দ্রাশিস দা, পিউপা নামটা শুনলেই যেটা মানে একটা স্টেজ যখন পুরনো জায়গাটা ছেড়ে নতুন একটা মানে পুরনো খোলসটা ছেড়ে নতুন জায়গায় যাওয়া, ট্রান্সফরমেশন। হ্যাঁ একদম। তো সেই জন্যই কি নাম, কারণ আমরা ট্রেলারটা দেখে যেটা বুঝছিলাম যে ক্যারিয়ার না ফ্যামিলি কোন দিকে যাব সেই মাঝখানে আটকে থাকে শুভ্র, সেই জন্যই কি নাম? একদমই তাই। এবং আমাদের জীবনে এরকম প্রচুর সিচুয়েশন আসে যেখানে আমরা ওয়েটেজটাকে ক্যালকুলেট করা খুব মুশকিল হয়ে পড়ে, যে কোন দিকটা আমি দেখবো, দুটো দিকে ইকুয়াল ইম্পর্ট্যান্ট হয়ে যায়। তো অনেক সময় কি দুটো দিকে অনেক ইকুয়াল ইম্পর্ট্যান্ট হতে গেলে অনেক ফিউচার অ্যাসপেক্টটা আমাকে দেখতে হয়, যে কোনটা করলে এই মুহূর্তে আমি রেহাই পাবো হয়তো, কিন্তু আমার ফিউচারটা কী হবে, আমার যে কতখানি জীবন পড়ে আছে এই জীবনে আমি এই ডিসিশনের জন্য কতটা ভালো হবে বা কতটা খারাপ হবে, এইখানে আটকে যাওয়াটা আমার মনে হয়েছে যে অনেক সময় বিরাট ক্ষতি ডেকে আনতে পারে প্রত্যেকের জীবনে। হয়তো এই মুহূর্তে আমার কর্তব্য বোধটা খুব অ্যাপ্রিসিয়েটেড হলো, এই সময় আমার কর্তব্য বোধটা খুব ডিজায়ার্ড এটা করা, কিন্তু ওই সময়টুকুর জন্য টেম্পোরারিলি আমি একটা স্যাটিসফ্যাকশন পেলাম, কিন্তু তারপরে যেটা বিরাট জীবন পড়ে থাকে তারপরে, তারপরে হয়তো এই সময়টার জন্যই বাকি জীবনটা এই সময়টাকেই দুষবো বা আফসোস করবো। এরকম ঘটনা আমার মনে হয় আমাদের জীবনে প্রচুর মানুষের জীবনে ঘটে, এটার কোনো অ্যাবসলিউট টার্মসে ভালো খারাপ বলে কিছু নেই, কিন্তু আমার এই ছবির ঘটনাটাও এরকম যে পিউপার আটকে যে পড়ে কিছু সম্ভাবনা আটকে পড়ে, তো সেই জন্যই নামটা। তো সামনে ব্রাইট ক্যারিয়ার পড়ে আছে শুভ্র, লাইফ তোকে ডাকছে, আর দাদা ইনফিনিটির ডাক শুনে ফেলেছে। কি করব আমি বর্ষা, ফেলে চলে যাও সম্ভব? সম্পর্ক একটা ইনভেস্টমেন্ট আর ইমোশনাল ব্যালেন্স, মানে সেটা আলটিমেটলি কি ডিসিশন হবে সে থেকে গেল না বেরোলো সেটা তো দর্শকেরা কিছু দর্শক ইতিমধ্যে দেখেছেন, বাকিরা দেখবেন। তবুও তোমরা দুজনকে ফার্স্টে যেটা জিজ্ঞেস করবো, কারণ মুক্তি পেয়ে গেছে পিউপা, কেমন রেসপন্স পাচ্ছ? কারণ এই ইস্যুটা খুব রেলিভেন্ট একটা ইস্যু। এরকম এখনকার ছেলেমেয়েরাই যে বিদেশে চলে যাচ্ছে, অনেক বাবা মারাই বলেন যে বিদেশে চলে গেল আমাকে ছেড়ে, যদিও তাদেরকে পড়াশোনা করানো এই জন্য যে তারা যাতে এস্টাবলিশ হতে পারে, কিন্তু তারপরে তাদের দিকে আঙুলটা অনেক সময় ওঠে। তো সেক্ষেত্রে তোমরা কেমন রেসপন্স পাচ্ছ মা বাবাদের থেকে এবং আমাদের জেনারেশনের থেকে? আমি প্রথমেই বলি, এই ছবিটা এখানকার রিলিজের আগেও ছ জায়গায় দেখানো হয়েছে এবং কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল তো ছিলই, প্লাস আরও পাঁচ জায়গায় দেখানো হয়েছে যেখানে বাঙালি নয় বেশিরভাগ দর্শক, এবং প্রত্যেকটা জায়গায় শো হাউসফুল ছিল এবং এমন কোনো জায়গা নেই যেখানে লোক দেখেননি। এবং সবচেয়ে বড় কথা যেটা আমার লেগেছে, এই ছবিটা ভাষাগত দিক থেকে কারুর কোনো অসুবিধে তৈরি করেনি, মানে এটা যে বাংলায় ছবি বলে আমি বুঝতে পারিনি। আমার অনেক ডাক্তার যারা ছিলেন তারা দেখে বলি তারা দেখে বেরিয়ে এসে বলেছেন যে এত ইমাকুলেটলি কী করে আপনি এটা করলেন, আপনি কি ডাক্তার? আমি বললাম না, যিনি অভিনয় করেছেন তিনি ডাক্তার, এবং তার সাহায্য ছাড়া এত ইমাকুলেটভাবে একটা জিনিসকে রিপ্রেজেন্ট করা সম্ভব ছিল না। এবং অনেকেই বলেছেন যেসব টার্ম ইউজ করেছেন আপনি, যেসব ইনস্ট্রুমেন্ট দেখিয়েছেন ভীষণ, এবং সবচেয়ে বড় কথা যে এত রেলিভেন্ট একটা বিষয় এবং সেটা আপনি সেটা ওরা এত বসেছিলেন পুরো ছবি জুড়ে, কেউ বেরোয়নি এবং হলে পিন ড্রপ সাইলেন্স আমরা লক্ষ্য করেছি। এবং বেরিয়ে আসার পরে একটা অজা, মানে আমি একটা পার্টিকুলার ফেস্টিভ্যালের কথা বলছি, এশিয়ান ফেস্টিভ্যালস, মানে লোকে আপ্লুত হয়ে প্রায় উঠে বসেছিলেন দু মিনিট, কেউ কথা বলতে পারেননি। তো এটা আমার কাছে বিরাট পাওয়া আর কি, আর এখান থেকে তো ভালো রেসপন্স অলরেডি পেতে শুরু করেছি, খুব ভালো। এবার কমলদার কাছে যাব। রেসপন্স ভীষণ ভালো, মানুষ দেখছেন এবং সব থেকে বড় কথা মানুষ রিলেট করতে পারছেন এই সাবজেক্টের সঙ্গে। আমি বলবো শুধুমাত্র যে কন্টেন্টটাকে রিলেট করতে পারছেন তা নয়, সেটা তো পারছেনই,
তার সঙ্গে এই ছবির ফর্মের মধ্যে একটা ইউনিকনেস রয়েছে। এই ছবিটার শুটিং, এই ছবিটার ভাবনা ইন্দ্রাশিষের, তার মধ্যে একটা কিন্তু ইউনিকনেস রয়েছে যেটা আমরা স্ক্রিপ্ট পড়াকালীনই পেয়েছিলাম বা শুটিং চলাকালীন পেয়েছিলাম। সেইটা আমার মনে হয় দর্শককে ভীষণ ভালো লাগছে, এবং আমার মনে হয় যে এই ছবিটা যেভাবে এগোচ্ছে তাতে এটা কিন্তু বাংলা চলচ্চিত্রের ক্ষেত্রে একটা খুব গুরুত্বপূর্ণ পদক্ষেপ হবে ভবিষ্যতে ছবিগুলো বানানোর ক্ষেত্রে। একদম। তো আমি কমলদার কাছে এবার যাবো যে ছবিতে শুভ্রর কাকা খুব সহজে বলে দিচ্ছেন যে রাশনাল কোনো কোনো সময় হতে হয়, ইমোশনাল নয়। তো আমি কমলদাকে এটা পার্সোনালি জিজ্ঞেস করবো, কমলদা নিজে কি মানে ইমোশনাল বেশি নাকি রাশনালি বেশি থাকেন পার্সোনাল ক্ষেত্রে প্রফেশনাল ক্ষেত্রে? এটা এটা না বিভিন্ন পরিস্থিতিতে ভ্যারি করে বলে আমার বিশ্বাস, মানে এরকম না, এটা খুব আপেক্ষিক একটা ব্যাপার। মানে ধরা যাক আমি ডাক্তারি মানে জায়গা থেকে যদি বলি, তাহলে একজন ডাক্তার হিসেবে আমি বলে নয় যে কোনো ডাক্তারই হয়তো তিনি খুবই র্যাশনাল এবং খুবই মানে যেটা শিখেছেন সেটাকে অ্যাপ্লাই করছেন, কিন্তু আপনি খেয়াল করে দেখবেন যে সেই ডাক্তার সাধারণত তার বাড়ির লোকেদের চিকিৎসা করেন না। কেন করেন না? কারণ হচ্ছে যে সেখানে কোথাও তো একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট, একটা মায়ার প্রশ্ন এসে যায়। সেই যে ইমোশনাল অ্যাটাচমেন্ট এবং মায়ার প্রশ্ন এসে যায় বলেই তিনি নিজে ডাক্তার হয়েও নিজের বাড়ির লোকের চিকিৎসা করেন না, নিজে সার্জন হয়েও নিজে অস্ত্রোপচারটা করেন না নিজের বাড়ির উপরে তার ও লোকের উপরে। তার কারণটা হচ্ছে যে ওই কোথাও একটা ইমোশন আর র্যাশনালিটি বা মানে আবেগ এবং যুক্তি, এই দুটোকে তো মানুষকে ব্যালেন্স করে চলতে হয়। এই ব্যালেন্সটা কিন্তু সবসময় ভীষণ আপেক্ষিক। কখনো দেখা যাচ্ছে কোনো একজন অভিনেতার কথা বলছি, তিনি একটা ছবির ক্ষেত্রে ভীষণভাবে প্যাশনেট এবং ইমোশনালি জড়িয়ে পড়ছে, আর কোনো অন্য একটা ছবির ক্ষেত্রে সেই অভিনেতাই কিন্তু খুব প্রফেশনালি কাজটা করে বেরিয়ে গেলেন। তো এটা বিভিন্ন সময় বিভিন্ন রকম হয়, আমার তো হয়ই মানে সব ক্ষেত্রেই বলছি। মানে কখনোই বলা যাবে না রেশনালি হতে হবে বা ইমোশনালি হতে হবে, না পুরোটাই সিচুয়েশন। ছবিটাও যদি আমরা দেখি তো ওই যে রজতের চরিত্রটা, সে কিন্তু একটা বিষয় নিয়ে আমরা এখানে কথা বলেছি, কিন্তু রজতের চরিত্রের আগে মানে আগের জীবন বা পরবর্তীকালের জীবন সেইখানে ব্যালেন্সটা ঠিক কীরকম সেইটা তো এই ছবিতে নেই, বুঝতে পারছি। খুবই আপেক্ষিক একটা বিষয় যে কতটা আবেগ আর কতটা যুক্তি বা মন। একদম। তো ইন্দ্রাশিষ, আমি তোমার কাছে যাবো যে আমরা যদি তোমার আগের ছবিটাও দেখি বিলু রাক্ষস, সেখানেও কিন্তু এরকম একটা দ্বন্দ্ব মানে নিজের মধ্যে থাকা, নিজে আমি নিজেকে বেশি গুরুত্ব দেব নাকি চারপাশের লোকজনের চিন্তাভাবনায় গুরুত্ব দেব, এখানেও সেই জায়গাটাই দেখা যাচ্ছে। মানে কোথাও কি এই কানেকশনটা সবসময় তোমার ছবিতে পাচ্ছি, সেটা কি কোনো বিশেষ কারণ আছে? ছবি তো সবসময় সময় রিফ্লেকশন মানে আমার মনে হয় সেটা হওয়া উচিত। তো আমরা যে সময়ের ভেতর দিয়ে যাচ্ছি, যে প্রচণ্ড প্রতিযোগিতা, যে প্রচণ্ড সাস্টেইন করার যে আমাদের যে একটা সাংঘাতিক প্রতিযোগিতা চলছে না, যে সেই প্রতিযোগিতা আমরা অনেকেই হাঁপিয়ে উঠছি, কিন্তু সেই হাঁপানোটা আবার দেখানো যাবে না। আমি হাঁপিয়ে উঠছি, আমাকে অন্যকে দেখাতে হবে যে আমি এখনও আছি কিন্তু রেসের ভেতরে। এটা করতে করতে আমার ভেতরের এই প্রতিযোগিতা সুপারসিড করছে আমার ভেতরের সূক্ষ্ম জায়গাগুলোকে। এবং অ্যাজ এ ফিল্ম, ফিল্ম তো একটা ডিসকোর্সের পথে যাওয়া উচিত তার ইমেজ এবং তার সাউন্ড নিয়ে, এবং সেইটাই আমার মনে হয় সেটা যদি রিফ্লেক্টেড একটা ফিল্মে তার ডিসকোর্স বা উত্তরণটা ছবির অনেক ভাইটাল জায়গা প্লে করে। যেমন বিলু রাক্ষসে আমি কোনো যুক্তি বা দর্শন খুঁজে ছবিটাকে আমি মানে শেষের দিকে নিয়ে যাই, ছবিটা খুব স্বাভাবিক ছন্দে গেছে। আর পিউপাতে এটা আমি অনেকটা যুক্তি এবং দর্শনের সাহায্য নিয়েছি ছবিটাকে শেষ করার জন্য বা ছবিটার গল্পটা বলার জন্য রাদার। তো এইটা এটাও আমার মনের বিক্ষিপ্ততাই প্রকাশ করে যে আমি তো নিজেও ঠিক জানি না যে কীভাবে আমাকে ব্যালেন্স করতে হবে। এই যে ছুটে চলেছি সেটা আমি নিতে পারছি না, তো যে সমাজ যে সময় চলেছে আমাকে না ছুটে চললে আমাকে শেষ হয়ে যেতে হবে, এখানে স্থবিরতার কোনো জায়গা নেই। মানে সিনেমা তো হয়তো সেইভাবেই এসছে ঘটনাগুলো আমার সাবকনসিয়াসে। মেয়েটার অবস্থা কি একবার খেয়াল করেছো? লেটেস্ট ক্লাস টেস্টের নম্বরগুলো একবার দেখেছো? কয়েকটা ক্লাস টেস্ট কি এত জরুরি? আমি বাবার সাথে শান্তিতে আছি, তো দেরি হয়ে যাচ্ছে, বেরিয়ে যা। আচ্ছা, তো ইন্দ্রশিতা যেটা বলে যে ছুটে চলা, আমরা তো প্রত্যেকেই ছুটে চলেছি কমলদা, কিন্তু তোমাকে জিজ্ঞেস করবো যখন ক্লান্ত হয়ে যাও, মনে হয় আটকে যাই, তখন কোন জায়গাটা কাজ করে যে আবার ছুটে চলার জন্য তোমার ইন্সপিরেশন দেয়?
যে না আবার ছুটতে হবে, যখন থেমে যাও মাঝে মাঝে, আমরা প্রত্যেকেই যেটা যাই। আমার ক্ষেত্রে দুটো জিনিস কাজ করে বলে আমার বিশ্বাস। একটা হচ্ছে ঘুম, সত্যি কথা, আর একটা হচ্ছে ছবি দেখা। আচ্ছা, ছবি বানানো নয়? না, ছবি বানানোর মধ্যেও তো একটা ছোটার ব্যাপার আছে, কিন্তু ছবি দেখা সেটা অবশ্যই কাজ করে, পিসটা দেয়, শান্তিটা দেয়, সময়টা দেয়, সেই স্পেসটা দেয়। আচ্ছা, তো এবার জিজ্ঞেস করবো যে এই যে একজন দক্ষ পরিচালককে অভিনেতা, আমরা অভিনেতা হিসেবে কমলদাকে পেয়েছি, কিন্তু এখানে এইভাবে যে লিড ক্যারেক্টার একদম, এবং আমরা তুমি আগেও বলেছো যে এইভাবে কমলদাকে কেউ দেখেননি, তো সেক্ষেত্রে সেটাই কতটা সুবিধা ছিল এবং কতটা অসুবিধা ছিল? মানে অসুবিধা কিছুই ছিল না, এটা যেমন ওইটা অ্যাভারেজ বা ব্যালেন্স করলে বলে যে অসুবিধা কিছুই ছিল না কমলদাকে সাথে কাজ করা। আমি ভবিষ্যতে যদি কমলদা রাজি থাকেন এবং আমার যদি সুযোগ হয়, আমি আবার কমলদার সাথে কাজ করতে চাই, কমলদা যেন অ্যাক্টর হিসেবে আমি কমলদাকে আবার নিতে চাই। কমলদার সাথে কি হয়, মানে কমলদা যেহেতু ডিরেক্টর, সেহেতু ডিরেক্টর পেনটা কমলদা খুব ভালো বোঝেন যে একটা, এবং বিশেষ করে আমাদের মতো পরিচালক যাদের সমস্ত দিক সামলাতে হয়, যাদের ব্যাকআপ ক্যাপাসিটি খুব কম আর কি, তো সেই জন্য কমলদা ভীষণ ফ্লেক্সিবল। কমলদাকে নিয়ে কোনো চিন্তাই করতে হয় না, কমলদা একটু দেরি হবে দু ঘন্টা, হ্যাঁ হ্যাঁ আমি জানি দেরি হয়, কমলদা একটু এটা কালকে এইটা হবে, আজকে হচ্ছে না, হ্যাঁ ঠিক আছে। আমি বলছি সবাই আমাকে কোঅপারেট করেন এটা নয়, কিন্তু সিজন্ড অ্যাক্টর যারা অভিনয় করে তাদের বলতে আমার একটু ভয় লাগে যে তারা কীভাবে নেবেন এটাকে, কিন্তু কমলদা যেহেতু ডিরেক্টার্স নিজে ডিরেক্টর, এটা আমাকে বিরাট সুবিধে হয়েছে। কমলদার থেকে ওই পেনটা আমাকে একবারই পেতে হয়নি, কারোর থেকেই পেতে হয়নি ইনফ্যাক্ট, কিন্তু কমলদাকে আমার বলতেও কোনো অসুবিধা হয়নি। তো এইখানে আবার ছবির গল্পে একটু ফিরবো, যে তুমি একটা জায়গাতে বলছো যে তোমার ডায়লগগুলো মানে মনে রাখার মতো, কিছু কিছু জায়গায় সত্যি কমলদাকে মনে হচ্ছে যে এই মানুষটা এত রুট কী করে হতে পারেন, সত্যি এতটা শক্ত, কিন্তু তখন বাস্তবটাই এতটা কঠিন। তো সেক্ষেত্রে তুমি একটা জায়গায় বলেছো যে ইনভেস্টমেন্ট সম্পর্ক মানে ব্যালেন্স করে ইমোশন। আমি যদি কাজের জায়গা থেকে দেখি, মানে ইন্ডাস্ট্রি বলছি না, যে কোনো মানুষের কাজের জায়গায় অসম্ভব কথা বলেন, তাকে খেওয়াতে নিয়ে যান, এই করেন, যেই দিন ছেড়ে অন্য কোম্পানিতে চলে গেলেন সেই বসই আমাকে বলেন যে আমাকে কেউ ফোনও করে না, কিছুই করে না। তো ইট ওয়াজ পিওরলি 90% ইনভেস্টমেন্ট, হয়তো 10% ইমোশন ছিল তার প্রতি। সিনি যখন ছেড়ে চলে গেলেন তখন আর তার কাজে লাগেনি, ইনভেস্টমেন্টের কোনো জায়গা নেই তার, কিন্তু একটা বাবা মা ভাই বোন এখানে হয়তো ইনভেস্টমেন্টটাও আছে, আমি নেই বলছি না, বাবা মাও ছেলেকে বড় করেন হয়তো কিছু ভেবে, কিন্তু সেখানে 80% বা 70% ইমোশন কাজ করে, সেটা ভ্যারি করে বিভিন্ন সম্পর্কের ক্ষেত্রে, অনেক জটিল ব্যাপার, তো অবভিয়াসলি সেটা ইম্পর্ট্যান্ট। কিন্তু কমলদা এখানে কি ইমোশন থাকে নাকি পুরোটাই ইনভেস্টমেন্টের উপর দিয়ে চলে? প্রথম কথাটা যেটা বলি, মানে এই ছবিতে, ছবিতে মানে আমাদের কাজে, হ্যাঁ আমাদের প্রথম কথা যেটা বলি সেটা হচ্ছে এই যে ডায়লগটা বা এই সংলাপটা, এটা হচ্ছে অসাধারণ সংলাপ, এটা শুধুমাত্র মানে এটা একটা বিরাট বড় দর্শনকে ধরছে খুব কম কথায়, এবং একই সঙ্গে এটা যেভাবে লেখা হয়েছে তার একটা খুব ভালো সাহিত্যিক গুণ আছে, যে হ্যাঁ এটা সবসময়ই একটা ইমোশন এবং ইনভেস্টমেন্টের ব্যালেন্স। কেন আমি বলছি সেটা শুনতে হয়তো খুব খারাপ লাগবে, কিন্তু কথাটা সত্যি, মানুষ মারা যান, আমাদের পরিচিত মানুষ মারা যান, আমরা কাঁদি, কিন্তু এই কান্নাটার জোরটা, কান্নাটার ইন্টেন্সিটিটা নির্ভর করে তার সঙ্গে আমার কতটা দূরত্বতা, তাই না? মানে কাছের মানুষ মারা গেলে কান্নার ইন্টেন্সিটি বেশি, দূরের মানুষ মারা গেলে কান্নার ইন্টেন্সিটি একেবারেই কম, একেবারে অপরিচিত মানুষ মারা গেলে খারাপ লাগলো হয়তো কিন্তু কাঁদলাম না, তারপরে একজন যে মারা গেল তার খবরই রাখলাম না, তাই না? তার মানে সেই দেখা যাচ্ছে একটা বিষয় যে কান্না বিষয়টাও কিন্তু খুব স্পন্টেনিয়াস বিষয় শুধু নয়, শুধু আবেগ সঞ্জাত নয়, কোথাও একটা অঙ্ক কাজ করছে, তাই না? এটাই আচ্ছা, এটা মানে যেভাবে আমি বুঝেছি না, একদম গভীরে গিয়ে বুঝতে পারলাম। তো আমরা শেষ করব, কিন্তু লাস্ট একটা প্রশ্ন করব, এখানে যে এই ছবিতে যেহেতু দেখা হচ্ছে যে দেখানো হচ্ছে যে কোথায় গিয়ে আমি মানে পুরনোটাকেই নিজের কাছে রাখবো নাকি নতুনটাকে গ্রহণ করব, তোমাদের দুজনের কাছ থেকে জানতে চাইবো যে এতদিনে এরকম কোনো জায়গা বা এরকম কোনো জিনিস, এরকম কোনো সিচুয়েশন যেটা পাওয়ার জন্য তোমরা পুরনো কিছু ছেড়েছো, এরকম কোনো দিন হয়েছে, কোনো ঘটনা বা কোনো মানুষ হতে পারে রাদার? আমার তো মনে প্রতিনিয়তই, প্রতিনিয়ত মানে প্রায়শই এটা ঘটে,
মানে আমি যা চাই, আমি যা চেয়েছি অনেক, আমি যেমন আমার পুরনো বাড়িতে থাকতে খুব ভালো লাগে, আমি পুরনো বাড়িতে কোনোদিন থাকিনি, কিন্তু থাকার সুযোগ হয়েছিল, কিন্তু আমার চাকরি ক্ষেত্রে বা আমার যা জীবনযাত্রা সেক্ষেত্রে আমি কলকাতায় এসে একটা ফ্ল্যাটে আছি। আমার প্রথম ছোটোবেলায় ছিল আমার বাড়ির পাশে বিরাট জেল ছিল, তো আমি সেখানে থাকতে পারতাম, আমি ছেড়ে দিয়ে এসেছি। আজকে আমার মনে হয় সেখানে ফিরে গেলে খুব ভালো হতো। আমার খুব মনে হয়েছে ঝিলের ধারে সন্ধ্যেবেলা কাজের পর বাড়িতে গিয়ে বসে থাকতে, পানকৌড়ি দেখতে, জঙ্গল জল, কিন্তু ছেড়ে এসেছি, এরকম প্রচুর কিছু ছেড়ে এসেছি। এই ছেড়ে আসাগুলোকেও রিলিজ করি, সেগুলো হয়তো সিনেমায় বেরোয়, গল্পে বেরোয়, ভাবনায় বেরোয়, বন্ধুর সাথে আড্ডায় বেরোয়, প্রতিনিয়তই চলে আমার জীবনে। কমলদা, হ্যাঁ অবশ্যই, একদম প্রথম কথা বলবো সেটা হচ্ছে যে জন্ম থেকে এখনো পর্যন্ত আমরা তো প্রতি মুহূর্ত প্রতিনিয়ত নতুন করে জন্মাচ্ছি। কথাটা আমার না, মৃণাল সেনের কথা, খুব ভালো কথা বলেছেন, অলওয়েজ বিং বর্ন। প্রতি মুহূর্তে মানুষ নতুন করে জন্মাচ্ছে, আগের জন্মের যাবতীয় যে খোলস সেই খোলস ফেলে দিচ্ছে, নতুন খোলস পরে নিচ্ছে। না হলে শুধু আমি কেন, জীবনযাত্রাও এগোবে না, সভ্যতাও এগোবে না, মানুষ এগোবে না, এটা তো বাই ডিফল্ট হয়েই আছে। কিন্তু এরকম কোনো একটা জিনিস যেটা মনে রাখার মতো আছে বা কোনো একজন মানুষ বা মতো মনে হয় যে জীবনের কষ্টের মুহূর্তগুলোই সঙ্গে থেকে যায়, আনন্দের মুহূর্তগুলো ঠিক পেছনে পড়ে যায়। থ্যাংক ইউ সো মাচ। কিন্তু আরেকটা জিনিস নিয়ে আমরা আলোচনা করা হলো না, সেটা ছবিতে দেখতে পাবেন দর্শকে, সেটা হচ্ছে জায়গাটা নিয়ে, যেভাবে কমলদা ঘুরেছেন একা রুকস্যাক নিয়ে, সেই জায়গাটা খুব ভয়ানকভাবে ঘুরেছেন। আমরা খুব টেনশনে থাকতাম আর কি, মানে কেন, কারণ আমরা, কারণ কমলদা একটা জায়গা ছিল, এটা সান্দাকফু যাওয়ার পথে টমলুং একটা জায়গা শ্যুট করা হয়েছিল, আমরা অনেক দূরে ছিলাম কমলদার থেকে, অনেক দূরে ছিলাম, এবং তখন কমলদাকে বলা হয়, ফোনে বলা হতো যে আপনি হাঁটুন, যদি বলা হচ্ছে যেগুলো ছিল, এবং কমলদা এখন হাঁটছিল, ছবিটা ট্রেলার একটা ছোট্ট মুখ সিনেমাটা দেখা যাবে, যে তার বোধ হয় এক মিটারও ডিস্টেন্স নয় কমলদার পাশে একটা খাদ, এবং সেই খাদটা বিরাট খাদ, মানে চোখে দেখা যায় না, নিচে মেঘ জমে আছে। আমরা দূর থেকে দেখছি, জাস্ট আমি দূর থেকে তো ভিশনটা অন্য হয়, মনে হচ্ছে খাদের পড়েই যাবেন উনি, এমনভাবে হাঁটছেন, এবং কমলদাকে বলা হচ্ছে আপনি সরে আসুন, ওই পাশ দিয়ে হাঁটছেন, এবং কী পরিমাণ পার্সিভিয়ারেন্স, কী পরিমাণ এনার্জি কমলদা দেখিয়েছেন শ্যুটিংয়ের সময়, আমরা পারছিলাম না, একটা স্টিফ জায়গায় হেঁটে চলে যেতে হতো, এবং ফাঁকা জায়গার দরকার ছিল, এবং কত জায়গা তো আমাদের তো খুব ছোটো ইউনিট কাজ করেছে, ফলে ওই ফাঁকা জায়গাটাকে মেনটেন করা সম্ভব হয় না আমাদের অনেক সময়, কেউ না কেউ বসে ঢুকে যাচ্ছে, ফলে আবার রিটেক করতে হচ্ছে, এবং ওটা একবার গিয়ে নিচে নামলেই দম শেষ হয়ে যায়। কমলদা প্রায় 4-5 বার সেটা করেছেন ফাইনাল টেকের আগে, এবং শেষবারে কমলদা উঠছিলেন না, যখন গিয়ে দেখা হচ্ছে কমলদা, কমলদা কমলদা কি হলো, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছি, এরকম জানতে পাবেই, হ্যাঁ ঠিক আছে, একদম। থ্যাংক ইউ কমলদা, থ্যাংক ইউ সো মাচ, তোমাদের দুজনকে। যেটা বলছেন যে অনেকে দেখেছেন কিন্তু অনেকে এখনো দেখে উঠতে পারেননি পিউপা, তোমরা যদি কিছু বলতে চাও দর্শকদের শেষে। প্রথম কথা বলবো যে আবারও যেটা বলছি যে পিউপা ইন্দ্রাশিসের যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টা কিন্তু বাংলা ছবিতে বারবারই বলছি, এটা খুব ইউনিক একটা প্রচেষ্টা, শুধুমাত্র তার বিষয়বস্তু নয়, বিষয়বস্তুও ইউনিক, কিন্তু তার সঙ্গে ছবি বানানোর প্রক্রিয়াটাও ইউনিক। এই এই ধরনের ছবি আপনারা হলে গিয়ে দেখুন, যদি দেখে আপনাদের ভালো লাগে, যেরকম রেসপন্স আমরা পাচ্ছি সেরকম ভালো রেসপন্স আমরা পাই, তাহলে ভবিষ্যতে এইরকম ছবি ইন্দ্রাশিসও আরও করতে পারবে, এবং অন্যান্যরা তারাও আরও এই ধরনের ভালো ছবি করতে পারবে। আমার কিছু একটাই রিকোয়েস্ট, ছবিটা দেখুন, কারণ গত বছর আমি বীরু রাক্ষসের সময় যে অভিজ্ঞতাটা হয়েছে, এখন অনেকে নেটফ্লিক্সে দেখে আমাকে ফেসবুকে বলেন আপনার ছবি কবে বেরোচ্ছে, আমরা মিস করে গেছি গতবার হলে দেখা, এই ছবিটা হলে দেখার ছবি, এই ছবিটাও আমার মনে হয় হলে দেখলে আপনাদের ভালো লাগবে, এবং মিস করে পরে আর বলতে পারবেন না যে মিস করে গেলাম, প্লিজ দেখে নিন হলে ছবিটা। থ্যাংক ইউ সো মাচ তোমাদের দুজনকে। তো যেটা দুজনেই বললেন, আমি আরেকবার বলবো যে ভালো কিছু জিনিস যদি পেতে হয় তাহলে কিন্তু কিছু দিতেও হয়, সেই দেওয়াটা আপনাদের তরফ থেকে যেটা হতে পারে, হলে গিয়ে বাংলা ছবি দেখা, সেটাই করুন, বাংলা ছবির সাথে থাকুন, এবং বাকি বাংলা ছবির খবর জানতে হলে দেখুন সিটি সিনেমা এবং সিটি টলিউড। সেলফ ডিস্ট্রাকশন ইজ ব্রুটালিটি, ব্যাপারটা যে এতদূর এগিয়ে যাবে তা তো আমি বুঝতে পারিনি কাক, কিন্তু আজ যদি সুযোগ ছেড়ে দিস পরে দাদাকে দুষবি, অ্যান্ড দাদা ডাজন্ট ডিজার্ভ দ্যাট।
আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন সিটি সিনেমা ইউটিউব চ্যানেলে, আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না।